লকডাউনত জুৰুলা একাংশ শিল্পী পানীত হাঁহ নচৰা হৈছে একাংশ শিল্পীৰ 30 বছৰৰ থিয়েটাৰ জড়িত আছিলে প্ৰতাপ বড়ো বিগত 30 বৰ্ষ ধৰি বাদ্যযন্ত্ৰী হিচাপে কৰ্মৰত আছিল তেখেত ঘৰ বাক্সা জিলাৰ জালাহ জ্যোতিনগৰ নিবাসী নাম হৈছে তেখেতৰ প্ৰতাপ বড়ো আৰু বড়োৰ পৰিয়ালৰ লকডাউনৰ বাবে যেন এতিয়া জীৱন জীৱিকাৰ থানবান কৰি পেলালে আৰু বৰ্তমান এখন সৰু দোকানেৰে পৰিয়ালক পোহপাল দি আহিছে প্ৰতাপ বড়োৱে কোভিড মহামারীর ফলত হওয়া লকডাউনের ফলত এতিয়া রাজ্যের শিল্পী সমাজের অবস্থা এতিয়া তথৈবস লকডাউনত জুড়লা হয়ে পড়েছে একাংশ শিল্পী আর এদরে পানীত হাঁহ নচরা হয়েছে এতিয়া একাংশ শিল্পীর 30 বছরের থিয়েটার জড়িত আসলে এগারী প্রতাপ বড়ো এই মুহূর্ত দৃশ্যাংশ আপনার দেখাই আছো বিগত 30 বর্ষ ধরে তখন বাদ্যযন্ত্রী হিসাবে কর্মরত আছিল আর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তখেতে বজায় আর খুবই এগারী প্রতিভাশালী যুবক বলে কব লাগবে তখেতর নাম হয়েছে প্রতাপ বড়ো আর এগারী প্রতাপ বড়ো ঘর হয়েছে বাক্সা জেলার জালাহ জ্যোতিনগর আর বড়োর পরিয়ালের লকডাউনের বাবে যেন এতিয়া জীবন জীবিকা থানবান হয়ে পড়েছে বর্তমান এখন সরু দোকানের পরিয়াল পোহপাল দিয়ে আহিছে প্রতাপ বড়োয়ে পুনৰবাৰ দেখুৱাইছোঁ এই দৃশ্যাংশ কিদৰে বিভিন্ন ধৰণৰ বাদ্যযন্ত্ৰী তেখেতে বজায় কিন্তু এতিয়া লকডাউনৰ ফলত এনে এখন সৰু দোকান দিয়ে এতিয়া তেখেতে চলাব লগা হৈছে নিজৰ পৰিয়াল মই 10-12খনমান থিয়েটাৰত আছোঁ একেৰাহে আছিলোঁ আৰু 31 বছৰ হ'ল মোৰ ভাইমন থিয়েটাৰত বৰ্তমান বৰ উপায় নহয় হেৰিত পঢ়িছোঁ আমি আচলতে আৰ্থিক দিশৰ ফালৰ পৰা আমাৰ বহুত হেৰি হৈছে আৰু তাকেহে মই এতিয়া পইচা পাতিও কম একেবাৰে নোহোৱা হৈ গৈছে সাধাৰণ দোকান এখন দি পেলাই এনেই চলি আছোঁ আৰু সেইটোৱে যথেষ্ট নহয় তাৰমানে একদম সৰুকৈ আপোনালোকে দেখাই পাইছে কিজানি